আসসালামু আলাইকুম প্রিয় কলেজের ভাই বোনেরা, কেমন আছেন সবাই? দেশ দেশ বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবন্ধী দেখছেন তাদের যেন আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। বন্ধুরা, খামারেকে কিন্তু দেখে অনেকে চিনতে পারতেছেন। বর্তমানে আমরা চলে আসছি ঢাকা জেলা গাবতলী আমিন বাজার এলাকায়, সবাই সুপরিচিত এবং জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য খামারি মোহাম্মদ বাবু ভাইয়ের খামারে। আর আজকে কিন্তু বন্ধুরা হিউজ পরিমাণে কবুতর রয়েছে, দেখেন কত চমৎকার ভাবে একাই বাচ্চারা কিন্তু খাওয়া শিখে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আর এই যে দেখতে পাচ্ছেন, আজকে কিন্তু 600 টাকা জোড়া কবুতরগুলো পাবেন, যারা অল্প দামে কিনতে যান নিতে পারবেন। দেখতে পাচ্ছেন কালারিং গুল্লা রয়েছে বন্ধুরা, আজকে কিন্তু ডিম সহকারে নিতে পারবেন। আর আজকে মেকপাই কবুতর বন্ধুরা মাত্র 1200 টাকা জোড়া। এই যে দেখেন কিভাবে সুস্থ কবুতরগুলো খাবার খাচ্ছে, মাশাআল্লাহ। এই যে দেখেন এগুলো কি ভাইয়া, ব্ল্যাকলেস কালারের মধ্যে শার্টিং, খুবই চমৎকার, মাত্র 2000 দাম বলে দিছে বন্ধুরা। এখানে কি কম হয়ে দেখেন, এই যে লাহোরি সিরাজি জোড়াটা, এগুলো হচ্ছে লাল গিয়ারের মধ্যে কত জানেন, মাত্র 1500 টাকা। তো কথা বলবো সবারই জনপ্রিয় খামারি, দেখতে পাচ্ছেন নূরে আলম বাবু ভাই, আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? আমার তো মনে হয় যে আপনি সালামের উত্তরটা হাত দিয়ে উঁচা করে নিছেন, নির্বাচনে হারাইছেন ভাই। যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু কবুতর দেখাবো। অনেক ভাইরা কমেন্টে জানান, হ্যাঁ, যে তাদের কালারিং গুল্লা লাগে। আর আজকে কিন্তু হিউজ পরিমাণ কালারিং গুল্লা কবুতর রয়েছে, যারা নিতে চান আলহামদুলিল্লাহ নিতে পারবেন। মোটামুটি 600 টাকা জোড়া থেকে কবুতরও থাকবে। এগুলো আবার কি দাইতেছেন বাবু ভাই, 2000 কালার, হাতির মতো সাইজ বন্ধুরা না বললেই না, মাত্র 2000 রানিং লাহোরি না ভাই। এগুলো কি শর্ট ফেস কবুতর, মাত্র 1200 টাকা বাবু ভাই। এদিকে আইন ভিডিওটা অনলাইন অনেক বড়, হ্যাঁ বাবু ভাই, এদিকে আইন ভিডিওটা অনেক বড় করার দরকার নাই, ভিডিও নইলে অনেক বড় হয়ে যাবো। আমরা কবুতরগুলো দেখানোর চেষ্টা করবো দরদাম সহকারে। বাবু ভাই ছোট করে ওই যে হেদায়ত বিষয়ে কিছু বলে দেন। আমার দিলে ভিতরে বসে যাবো, এর কারণে আপনার কাছে আমি বলতেছি, আমার দিলে ভিতরে বসবো, আমি ইমান ও আমলের কথা বলবো, আমার আগে আমি ইমান পাবো, ঠিক আছে না? এর জন্য বলা, আর অন্য কোনো উদ্দেশ্য না। আর প্রত্যেকটা কথা বলতে বলতে শুনতে শুনতে ইমান পয়দা হবে, ইমান বাড়বো, ইমান বলে কি হবো, ইমান বলে আমার ঘটে মজা লাগে, ঠিক আছে না? এর জন্য আল্লাহ তালা দুনিয়াটা বাড়াচ্ছে, একটা উদ্দেশ্য তো বাড়াচ্ছে, আল্লাহর হুকুম মানার জন্য এবং হুইসাল্লাহ সালামের তরিকা চলার জন্য আর অন্য কোনো উদ্দেশ্য দিয়ে আল্লাহ তালা বাড়ায়, তাই না? জমিন থেকে বিদায় নিয়ে আল্লাহ তালা জিজ্ঞাসা করবো, তুমি কতটুকু মাল সম্পদের মালিক হয়েছো, তুমি কতটুকু রাজা পাশা রাজত্ব করেছো, হ্যাঁ, তুমি কতটুকু বিবাহ অর্জন করছো, তুমি কত ধন সম্পদ অর্জন করছো, এই সমস্ত কিছু জিজ্ঞাসা করবো। তুমি জিজ্ঞাসা কী করবো, তুমি কত ইমান আমার দিয়েছো। এই জন্য মেরে মা বোনের ভাইয়েরা অংশগ্রহণ, যাদের ইমান আমাদেরকে বাঁচার, ঠিক আছে না? শয়তান থেকে বাঁচিয়ে দেওয়া চলতে হবে, শয়তান আমাদের প্রকাশ্য চলতে হবে, এর জন্য শয়তান থেকে আমাদেরকে বাইরে যায় ইমান ও আমলের সাথে থাকে। আর সারা বিশ্বের মাদকের পাশা চলতেছে, এর জন্য আরও বেশি বেশি কি আমলে থাকা, ঠিক আছে না? আর সমস্ত মুসলমান ভাইদের জন্য আবশ্যক জমির মোহাম্মদের সাথে থাকা আর দোয়া খায়ার করা, আর এর জন্য সকল আমার জন্য দোয়া করো, সবার জন্য দোয়া করো, সমস্ত উম্মতের জন্য দোয়া করা, ঠিক আছে না? ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার নাম হলো নূর আলম বাবু, আমিন বাজার গাবতলী সাভার ঢাকা। মোবাইল নম্বর হলো 0174 18 27 93। আর আমার বিরুদ্ধে কোনো কমে অভিযোগ থাকলে শনিবারে জানাবেন, আমার চ্যানেলে মালিক যারা আছে এদের জানাবেন, আমাকে জানাবেন মোবাইলের মাধ্যমে, ঠিক আছে? ইনশাল্লাহ 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 আল্লাহ সবাইকে ভালো রাখবো, আসসালামু আলাইকুম। ওই ভাই ভিতরে জানি কি দেখতেছি আমি ভাই, হ্যাঁ মাশাআল্লাহ, হাইট একটু কাছে আনি বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই ভিতরে দুইটা বেবি, মাশাআল্লাহ খুবই চমৎকার ভাই। কি কবুতর, লাহোরি? এটা ব্ল্যাক শোকিং এর বাচ্চা, ব্ল্যাক শোকিং এর বেবি, লাহোরি তে ফুটাইছেন, হ্যাঁ বাচ্চা বহা দিছে, তাই না বন্ধুরা? দেখেন তাই বন্ধুরা, দেখতে কত চমৎকার লাগতেছে, অ্যাকচুয়ালি ড্রোন শট দিছি। এই যে দুইটা বেবি দেখতে পাচ্ছেন, দুইটা বেবি সহকারে আজকে চমৎকার বিড়াটা সেল করা হবে একদম সীমিত পানির দামে। বড় ভাই এটা তো লাহোরি কবুতর, আর বেবিটা হচ্ছে কিং শৌকিং কবুতর বেবি, ব্ল্যাক শৌকিং এর বেবি। যাই হোক, এই কত বলবো ভাই দাম, বলো আজকে 200 টাকা পালুকা, আজকে চাওয়া দাম 3000 টাকা দিয়ে দিলাম, চাওয়া দাম বেবি সহকারে 3000 টাকা, হ্যাঁ চাইলে দামা দামি করে নিতে পারবে, ইনশাল্লাহ দামা দামি করে নিতে পারবেন। ব্ল্যাক শৌকিং কবুতর বেবি আর লাহোরি কবুতর, হ্যাঁ এই অবস্থায় 3000 টাকার চাওয়া দাম
দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ইউলো কালার না রানিং মাদি কত পড়বে দামটা কত কমে দেন ডিম রয়েছে দুইটা মাশাআল্লাহ ডিমে যেটা আছে এটা কি নর না মাদি এটা নর পাশাপাশি এই যেটা হচ্ছে মাদি না মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাকলিস্ট কালার কিন্তু নর আর মাদি সেম টু সেম তবে আমার কিন্তু বন্ধুরা একটাই বদব্বা সেটা হচ্ছে আমি একটু সময়টা বেশি নেই কবুতর কিন্তু একটু ভালো করে দেখানোর চেষ্টা করি স্যাপদের ন্যাপ দিতে পারি না এই যে দেখতে পাচ্ছেন এটা মাদি কবুতর না ভাইয়া এই পেয়ারা কি ফুল রানিং পেয়ারা কেমন দাম চাচ্ছেন বড় ভাই আজকের জন্য চাওয়া দাম 2500 ছেলে দাম একটু কমাই দেন না ভাই একবার 2000 টাকা নর্মালি কিন্তু বন্ধুরা তাই না নর্মালি কিন্তু বন্ধুরা সেম টু সেম এই ফুল রানিং পিয়ারটা ব্ল্যাকলেস শার্টিং নিতে পারবেন আজকে অনলি 2000 মাত্র 2000 টাকা গ্রিভাস খাকি আচ্ছা চেরি রানিং পিয়ার রানিং ডিম বাচ্চা করানো না এগুলো উড়ানোর জন্য মাশাআল্লাহ বন্ধুরা শীতের মধ্যে অনেকে কবুতর গুলো উড়ায় আলহামদুলিল্লাহ বড় ভাই এটা কি রানিং পিয়ার না এই পিয়ার কেমন দাম পড়বে আজকের জন্য অনলি 1000 মাত্র 1000 টাকা বন্ধুরা চোখ গুলো দেখায় দেই এই যে দেখতে পাচ্ছেন চোখের গিয়ার গুলো এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এই পেয়ারা ফুল রানিং খাকি কবুতর মাত্র 1000 টাকা নিতে পারবেন কি দাইতেছেন আবার আরে ভাই ফুটবল নাকি বন্ধুরা দেখেন বাবা ভাই কিন্তু আগের থেকে অনেক উন্নত হয়ে গেছে আলহামদুলিল্লাহ যা কবুতর রাখা শুরু করছে সেই লেভেলের বড় ভাই ডানেটা নর বামেটা মাদি আন্ডা বাচ্চা করানো কেমন দাম চাচ্ছেন কমে দেন একবার পানি 2500 টাকা দেখেন যে কোনো জায়গায় যাইবেন এই ধরনের গ্যাড়াবে কিন্তু একটা পিয়ার নিতে গেলে কিন্তু সর্বনিম্ন 3500-4000 টাকা পড়ে যায় হ্যাঁ যাই হোক আজকে এই চমৎকার রানিং পিয়ারটা নিতে পারবেন মাত্র 2500 টাকা আজকে মাত্র 2500 টাকা পোটার দেখতেছি হ্যাঁ অ্যালমন্ড কালার না মাশাআল্লাহ এটা কি রানিং পিয়ার ভাই না ভাই দুইটাই নর মানে দুইটাই রানিং নর বন্ধুরা যাদের কি মাদি রয়েছে নর খুঁজতেছেন তারা কিন্তু আজকে এই নরগুলো বাইরের কাছে নিতে পারবেন দেখতে পাচ্ছেন নরের কোয়ালিটি আলহামদুলিল্লাহ বড় ভাই পার পিস কোনটা কত পড়বে পার পিস 1000 করে দুইটা নিলে কত পড়বে একদমই 1000 করে 2000 বন্ধুরা ডানেটা নেবেন না বামেটা নেবেন বামেটা নেবেন না ডানেটা নেবেন দুইটা কিন্তু সেম আলহামদুলিল্লাহ দুইটা রানিং নর যাদের লাগে পার পিস পড়বে মাত্র 1000 টাকা ভিজে দেন আর তারা তো মাত্র 1000 টাকা পিস লাহোরি কি নর এটা হচ্ছে ব্লো বার কালার না বিশাল সাইজের নর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা এক্সট্রা না এই নটা কত পড়বে আজকের জন্য একদম 1000 টাকা আজকের জন্য একদম একরেট মাত্র 1000 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন নটটা মাশাআল্লাহ রানিং নর মাত্র 1000 টাকা ওই যে মুস্তিকর মাদি মুস্তিকর বাজাইতেছে না
বাবলই দেশে যাই হোক বন্ধুরা, যা যেটা লাগে মাল্টিস্টার বলে দিচ্ছে 2000 টাকা মাদি কবুতর, আর এই যেটা হচ্ছে নর কবুতর লাহোরির মধ্যে, হ্যাঁ ব্লু বার কালার মধ্যে লাহোরি, মাশাল্লাহ সাইজটা মাশাল্লাহ, সামনেটা নর না ভাই আর পিছনেটা মাদি, এটা কি ডিম বাচ্চা করছে ভাইয়া? রানিং পিয়ার ডিম বাচ্চা করানো। এই পেয়ারা কেমন দাম পড়বে বাবু ভাই? আজকের জন্য ওনলি 2000, মাত্র 2000 টাকা বন্ধুরা। ব্যাটটা সরাই দেই, একটু হাত দিয়ে পেয়ারটা দেখাই দেই। এই যেটা হচ্ছে নর দেখতে পাচ্ছেন সাইজটা, আর এই যেটা হচ্ছে মাদি। এই পেয়ারটা ফুল রানিং, আজকে লাহোরি জোড়াটা নিতে পারবেন মাত্র 2000 টাকা, মাত্র 2000। স্ট্রেচার কবুতর বলা হয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন রানিং পিয়ার ভাই, রানিং পিয়ার। এই যে বামেরটা কি নর, লাড়াচাড়া দিব, দেন লাড়াচাড়া আজকে। এটা হচ্ছে নর বন্ধুরা, ডানেটা হচ্ছে মাদি। এই পেয়ারা কেমন দাম পড়বে বাবু ভাই? আজকের জন্য চাওয়া দাম 3500। সেলে দাম কত পড়বে? একদম 3000 টাকা, 3000 টাকার মধ্যে বন্ধুরা। ব্ল্যাক কালার স্ট্রেচার এই পেয়ারটা নিতে পারবেন, ফুল রানিং পেয়ার, মাত্র 3000 টাকা এই পেয়ারটা। ডিম নিয়ে বসে আছে, এটা কি কবুতর লাহোরি নাকি? হ্যাঁ, একটা হচ্ছে আপনার মিলিবার না ভাই, আর পিছনেটা কি ডান কালার নাকি? ডান কালারই স্প্যাঞ্জেলের মতো না, দুটো ডিম রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন। ডিম কি জমছে ভাই? তিন থেকে চার দিন মোটামুটি বোঝা যাবে, আর এক দুই দিন পরে না। আচ্ছা আচ্ছা, পেয়ারা কেমন দাম পড়বে বাবু ভাই? একদম 2000 টাকা বন্ধুরা। পেয়ারটা কিন্তু ভালো লাগছে আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার দেখতে পাচ্ছেন। এই পেয়ারটা দুটো ডিম সহকারে নিতে পারুন আজকে মাত্র 2000 টাকা না ভাই। এই ডানটা মাদি আর মিলিবারটা চুন্নু, আর দুটো ডিম সাথে মাত্র 2000 টাকা নিতে পারো এই লাহোরি জোড়াটা না ভাই, মাত্র 2000। গুল্লা গুল্লা কালারিং গুল্লা না, অনেক বন্ধুরা গুল্লা কবুতর খুঁজে থাকেন, যাই হোক এটা হচ্ছে কালারিং রেড কালারের গুল্লা, এর জন্য নেওয়া হয়েছে তাদের জন্য, তাই না? তাদের জন্য নিচ্ছে। আচ্ছা আচ্ছা, এই পেয়ারটা ফুল রানিং, রানিং এই পেয়ারে কেমন দাম করছেন বাবু ভাই? আজকের জন্য জানা আমি 1500 না 1200 না, একবারে 1000 টাকা, মাত্র 1000 টাকায় বন্ধুরা এই চমৎকার রেড কালারের মধ্যে কালারিং গুল্লা রানিং পেয়ারটা নিতে পারবেন। কয়েক পেয়ার আছে আমার কাছে? কয়েক পেয়ারই আছে না, যারা 2-4-5 পেয়ার নিতে চান নিতে পারবেন। হ্যাঁ, তো এই পেয়ারের দাম পড়ো মাত্র 1000 টাকা, আপনার কি ঘুম ভাই? হ্যাঁ, মাক্সি কালার, সবজি কালার, মিলিবার, রেড চেক, রেড বার, তাই না ভাই? তো আজকে কি দেখতে পাচ্ছেন বন্ধুরা? স্প্যাঞ্জেল কালার অ্যান্ডোলজিয়ান না, অ্যান্ডোলজিয়ানের মধ্যে স্প্যাঞ্জেল বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন কালার গুলো, আমার হাতে নাকি নর না মাদি ভাই? এটা মাদি, আর এই যে হচ্ছে নর। ডিম বাচ্চা কি করছে ভাই পেয়ারটা? না, এগুলো প্রথম ডিম বাচ্চা করবো, ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে। কয় ফেদার আছে ভাই? 10 ফেদার জুড়ে গেছে গা। আচ্ছা আচ্ছা, পেয়ারা কত পড়বে আজকের জন্য? যাওয়া দাম 2500, যাওয়া দাম 2500, নিলে একদম 2000, নিলে একদম 2000 টাকা, দামা দামি চলবে না, দামা দামি চলবে না। 10 ফেদার কমপ্লিট হওয়া মানে এই বন্ধুরা বুঝতে পারতেছেন, যারা নেবেন তারা কিন্তু অনেকদিন ডিম বাচ্চা করাইতে পারবেন। হ্যাঁ, এই পেয়ারটা নর্মালি 100% ওকে ব্রিডিং মোডে আছে, নিতে পারো আজকে মাত্র 2000 টাকার মধ্যে এই পেয়ারটা। কি মারতাছে রে ভাই, এটা কি? এটা নর তো বুঝলাম, কবুতরটা কিসের পিঠে? এটা কি ডিম আছে ও ভাই? এটা কি দেখতেছি, বাচ্চা? হ্যাঁ, দুটা বাচ্চা আছে। আরে নরটা যে কি অবস্থা করতেছে বন্ধুরা, আরে কেমনে দেখাবো আমি? এই যে দেখছে নর কবুতর বন্ধুরা, নরটা আগে দেখাই, ওই যে দেখেন লেজগুলা, দেখেন পেয়ারটা আলহামদুলিল্লাহ। আর বন্ধুরা বাচ্চা ফুটছে তো এদের, কিন্তু এরা কিন্তু এই টাইমে কিন্তু একটু রাগি রাগি ভাব থাকি, ওদের বাচ্চা না ধরতে পারে, তাই নাকি? বাচ্চাগুলো যদি একটু দেখানোর চেষ্টা করি বন্ধুরা, ওই যে দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা রয়েছে, মাশাল্লাহ বড় ভাই। এই পেয়ারটা ভেবি সহকারে সেল হইব, বাচ্চা সহকারে কত পড়ো ভাই? আজকের মধ্যে যদি বন্ধুরা ব্ল্যাকলেস কালারের মধ্যে এই পেয়ারটা বেবি সহকারে নিতে চান, তাহলে মাত্র 2000 টাকা দুইটা বেবি সহকারে। আর যারা এই বেবি গুলো পাইলে বড় করে নিতে চান, তাদের জন্য পড়বে 2500 টাকা। এগুলো কালারিং গুল্লা, মাশাল্লাহ। আছে কত পেয়ার গুল্লা আছে বড় ভাই? 5-6 পিয়ার, সম্ভবত নিচেরটা নর না, আর হাড়িটা হচ্ছে মাদি, ডিম বাচ্চা করানো, রানিং পিয়ার। কেমন দাম চাচ্ছেন আজকের জন্য? জানো ওই 1000 টাকা, আজকের জন্য ওনলি 1000, ওই 1000 টাকায়। বন্ধুরা যারা কালারিং গুল্লা কবুতর খুঁজে থাকেন, নিতে চান, বিভিন্ন ভিডিওগুলো দেখেন, তাদের জন্য আমাদের চ্যানেলে রয়েছে। এই পিয়ারটা আজকে নিতে পারবেন অনলি 1000, মাত্র 1000 টাকায় রানিং কালারিং গুল্লা, খুবই চমৎকার। এটা কি রানিং পিয়ার ভাইয়া?
দুইটা পায়ের মধ্যে আবার ট্যাগ পরানো আছে সেম কালারের মধ্যে। রানিং রয়েছে, এখন আমি শিউর না। রানিং বইলা নিছেন বাট এখন আপনি শিউর না, তবে নর্মাল দিকে আমি বুঝতে পারতেছি যেটা বামে রয়েছে এটা নর, ডানেরটা মাদি। পাই পেটে কেমন দাম চাচ্ছেন? ঢাকার মোড় থেকে তো বুঝা যায় কোনটা রানিং কোনটা নিউডেল। মাদি বাচ্চাও আছে না? আচ্ছা যাই হোক, পেয়ারা কেমন দাম চাচ্ছেন আজকের জন্য? জানো একদম পনেরোশো, আজকের জন্য একদম পনেরোশো টাকা দামাদামি চলবে? লাল গিয়ার না? হ্যাঁ একদম পনেরোশো টাকার মধ্যে বন্ধুরা কি দামাদামি করবেন? লাল গিয়ার কেমন গিয়ার একটু দেখাই দেন। সর্বনাশ, এটা তো ধরনই যাইব না, অবস্থা খারাপ করে লাগবো আমার। এটা মাদির, এর মাদি তো ধরবা দেয় না ভাই, দেহা মুখ কেমনে রে ভাই। হ্যাঁ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন লাল গিয়ার মাশাল্লাহ, এই পিয়ারটা ডিবে চলে আসছে না? দাম পড়ো মাত্র পনেরোশো টাকা। বললেন কি বলেন বাবু ভাই, কি দেন? একটা বাচ্চা দিয়ে দিবেন, বাচ্চা সহ সতেরোশো টাকা পড়বে। বন্ধুরা ওদের বাচ্চা, যারা বাচ্চাটা নেবেন মাত্র দুশো টাকায় বাচ্চাটা নিতে পারবেন এদের সাথে। হ্যাঁ এই পিয়ারটা যেমন পনেরোশো টাকা, বেবি সহকারে নিলে দাম পড়বে মাত্র সতেরোশো টাকা ইনশাল্লাহ। এখানেও দেখতে পাচ্ছি সম্ভবত আরেক জোড়ো গুল্লা কবুতর বাবু ভাই, গুল্লা কবুতর। এটা কি রানিং পিয়ার ভাই? এটাও রানিং পিয়ার, ডিম বাচ্চা করানো। তবে এই কালারটা আমার কাছে কেমন জানে বেশি ভালো লাগতেছে ভাই। হ্যাঁ বন্ধুরা দেখাই একটু কালারটা, মানে কালারিং গুল্লা কবুতর কিন্তু বর্তমানে ব্যাপক চাহিদা। এই যে দেখেন মাশাল্লাহ, এটা কত বড় ভাই জোড়াটা? একই দাম, যে কোনো কালারে গুল্লা নিবে রানিং গুল্লা অনলি 1000, মাত্র 1000 টাকা না ভাই, মাত্র 1000 টাকা এই পিয়ারটা। ও ভাই এগুলো লাহোরি। আর নিচে কি দেখতেছি ভাই? বাচ্চা আছে না? আলহামদুলিল্লাহ। এটা কি এই গ্রেভারটা কি নর না মাদি? গ্রেভারটা নর, এটা মাদি। আচ্ছা আচ্ছা, বেবিটা কি দিবেন নাকি? এই পেলা কত পড়বে? আজকের জন্য পঁচিশশো টাকা দামাদামি চলবে। কিছু ছাড় দিবেন ফোন দিলে? যাই হোক বন্ধুরা, লাহোরি কবুতর দেখতে পাচ্ছেন, একটা বেবি রয়েছে, বেবিটা সহকারে আজকে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা। কিছুটা দামাদামি করা যাবে তবে ফোন দিলে, বাইশশো টাকা একদম ফিক্স, বাইশশো টাকা। ডিম বাচ্চা করছে না? এই যে হাড়িটা মাদি আর নিচে ডানাটা নর না? যারা উড়াইতে চান বন্ধুরা তারা কিন্তু চমৎকার পিয়াটা নিতে পারবেন, তারা কিন্তু চমৎকার পিয়াটা নিয়ে উড়াইতে পারবেন তাই না? এই পিয়াটা কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই? একদম 6000 টাকা, 600 টাকা, একদম 600 টাকা, 600। বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা, হ্যাঁ খুবই কিন্তু চমৎকার, 600 টাকার পিয়ার বলে কথা। যারা অল্প দামে খুঁজে থাকেন নিতে চান তারা এই চমৎকার হাই ফ্লিং গ্রিভার জোড়াটা রানিং পিয়ারটা আজকে মাত্র 600 টাকা নিতে পারবেন। এটা হচ্ছে লাহোরি কবুতরের জোড়া। আচ্ছা এটা কি রানিং পিয়ার ভাইয়া? একদম ফুল রানিং, ডিমে চলে আসছে। এটা নর কোনটা মাদি কোনটা বড় ভাই? এই যে নর ডাকতে আসে নিচ্ছে, এখন হাড়িতে উঠতে আসছে, আর ওইটা হচ্ছে মাদি না? এই পেয়ারে কেমন দাম পড়ো বড় ভাই? আজকের জন্য মাত্র 2000 টাকা বন্ধুরা। ব্ল্যাক কালার লাহোরি ফুল রানিং ডিমে চলে আসছে, আজকে নিতে পারো এই পিয়ারটা মাত্র 2000 টাকার মধ্যে। এটাকে ড্যানিশ কবুতর বলা হয় না? এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে। এটা কি রানিং পিয়ার ভাই? রানিং পিয়ার কি হবে? আমি প্রথম আনছি এগুলা নর্মাদি, আমি এখনো কনফার্ম না। নর্মাদি আপনি এখনো কনফার্ম না? আমি দাম কমায় দেবো। আচ্ছা কয় ফেদারে চলতেছে এটা বলেন তো? রানিং পিয়ার কিন্তু নর্মাদি আপনি কনফার্ম না। যাই হোক এই পিয়ার কত পড়বে? ওই উপরেরটা এটা নর্ম, সিউর উপরেরটা নর, নিচেরটা মাদি, তবে আপনি কনফার্ম না। এই পেয়ারে কেমন দাম চাচ্ছেন আজকের জন্য? একদম পনেরোশো, আজকের জন্য মাত্র পনেরোশো টাকা। বন্ধুরা যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই পেয়ারটা কোনটা নর কোনটা মাদি। হ্যাঁ নরটা কিন্তু ভাই বলে দিচ্ছে ডানেরটা আর নিচেরটা মাদি, তবে 100% শিউর না, তবে পেয়ারটা কিন্তু রানিং বয়স। এই পেয়ারটা আজকে নিতে পারবেন একদম জলের দামে মাত্র পনেরোশো টাকা, মাত্র পনেরোশো। বাবু ভাই এখানে দেখতে পাচ্ছি একজোড়া বিউটি রয়েছে না? একটি ডিম আছে, মাশাল্লাহ জমা ডিম রয়েছে, যত্ন করে তা দিচ্ছে, যেটা ডিমে তা দিচ্ছে নাকি নর না? আর এই যেটা হচ্ছে মাদি। আচ্ছা ডাউন শেপের এই পেয়ার কেমন দাম পড়ো বাবু ভাই? আজকের জন্য একদম 4000 টাকা। বন্ধুরা দেখতে পাচ্ছেন পেয়ারটা, আলহামদুলিল্লাহ এই পেয়ারটা নিতে পারবেন জমা ডিম সহকারে মাত্র 4000 টাকার মধ্যে, ব্ল্যাক কালার বিউটি। ভাই এখানে দেখতে পাচ্ছি এক জোড়া কি জার্মান শিল নাকি? জার্মান শিল কবুতর ভাই, ব্ল্যাকটা কি মাদি? আর এই ইউরোটা এটা হচ্ছে নর না? এটা কি রানিং পিয়ার?
ইপিয়ার কথা বলবো ভাই, আজকের জন্য একদম 1000 টাকা, আজকের জন্য একদম 1000 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন জার্মান সিল্ক কবুতর ফুল রানিং, এই পিয়ার আজকে নিতে পারবেন মাত্র 1000 টাকার মধ্যে, মাত্র 1000 টাকা। তিন পট্টি লাল গিয়ার ড্যানিশ কবুতর এবং বডির কালারটাও লাল না, এই রানিং পিয়ার, রানিং এই পিয়ার কেমন দাম পড়বে আজকের জন্য? এই পিয়ারটা একদম কত? 2500 টাকা। 2500 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন, পাকিস্তানের ব্লাডার দেখেন তাই না, গিয়ার মেয়ের দেখা, এই যে বন্ধুরা গিয়ার গুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ যা আছে কিন্তু সামনে আছে, তাই না, ডানেরটা মাদি বামেরটা নর। এই পিয়ারটা আজকে নিতে পারবেন ফুল রানিং পিয়ার, মাত্র 2500 টাকা না ভাই, মাত্র 2500 টাকা। আমি শার্টিং কবুতর দেখতে আসছি, ফোম শার্টিং, ফোম শার্টিং, এটা কি রানিং পিয়ার ভাই? রানিং পিয়ার ডাকতেছে বন্ধুরা, ডানেরটা হচ্ছে নর, বামেরটা মাদি ভাই। পিয়ার কেমন দাম পড়বে আজকের জন্য? কত? 2000? আজকের জন্য 2000 টাকা না, বেশি হয়ে যায়, 1800 বেশি হয়ে যায়, 1500 দিছেন ফোম শার্টিং। বন্ধুরা নিতে পারবেন আজকে সাধারণ শার্টিং এর দামে নিতে পারবেন ফোম শার্টিং, ঠিক আছে? এই যে পিয়ারটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ফুল রানিং পিয়ার, আজকে নিতে পারবেন মাত্র 1500 টাকা পিয়ারটা। বিউটি কবুতর নর ভাই, সেই গ্যালাপটা অস্থির, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এটা কি রানিং নর ভাই? রানিং নর, এটা কত পড়বে? এটা আপনার আজকের জন্য চাওয়া দাম 1800 টাকা, আজকে চাওয়া দাম একদম এক রেট মাত্র 800 টাকা। বন্ধুরা দেখতে পাচ্ছেন নরটা হোয়াইট কালার বিউটি কবুতর রানিং নর, আজকে নিতে পারো মাত্র 800 টাকা, এই নরটা মাত্র 800।